হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাস সিক্স রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ বাংলার আগের ক্লাসে আমরা মডেল কোয়েশন পেপার ফোরটা সলভ করেছিলাম তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশন পেপার ফাইভ এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলি যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে কিংবা সেগুলি প্লে লিস্টে পেয়ে যাবে প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো যেটা তোমরা প্লে লিস্টে পাবে প্রশ্নবিচিত্রা সমস্ত সাবজেক্টের সলিউশন তার সঙ্গে ব্লুজুমস আর ফ্রেগরেন্সের সলিউশন সঙ্গে অঙ্ক বইয়ের সলিউশনদের চ্যানেলে গিয়ে প্লে লিস্ট খুলি যে ইচ্ছা প্রয়োজন মতো ভিডিও দেখে নিও আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সব উত্তরগুলোই নোট ডাউন করে নিও সঙ্গে আমি সহায়িকার পেজ নাম্বার আর কোন গল্প বা কবিতা থেকে প্রশ্নটা তোলা হয়েছে সেটা উল্লেখ করে দেব তো স্কুল নাম্বার ফাইভে রয়েছে ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এক নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্নের মান এক একের একে রয়েছে তলায় ঘাসের খানি আদর করে পাতা এখানে অপশন নাম্বার খ আদর করে হবে অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা প্রথমটা নেওয়া হয়েছে ভরদ্রপুরে থেকে তারপরেরটা নেওয়া হয়েছে ঘাসপরিং থেকে দুই নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্নের মান এক এমু পাখির বাসস্থান আন্দিজ পর্বতমালা এটা নেওয়া হয়েছে শঙ্কর সেনাপতি থেকে দুই নম্বরে আছে জঙ্গলের পশুরা স্বভাবত নীরব স্বভাবতই নীরব এটা পশু পাখির ভাষা থেকে তিন নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেয় যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে দুই মাকড়সা দেখলে কুমুরে পোকা কি করে এটা আছে আমার কাছে দু সালের একটা ছায়ার বই রয়েছে সেই বইয়ের চুয়ান্ন নাম্বার পৃষ্ঠাতে আছে এটা কুমুরে কুমোরের পোকার বাসার বাড়ি থেকেই নেওয়া হয়েছে এটা বুঝতেই পারছ আচ্ছা এই প্রশ্নটার অনুরূপ প্রশ্ন হতে পারে যে ছুটে তার ঘাড় কামড়ে ধরে কে ছুটে কার ঘাড় কামড়ে ধরে উত্তরটা লিখবে কুমোরে পোকার চোখে কোনো মাকর্ষে পড়লে সে ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি পদ্মাংশটির কবি কে হাইনরিক হাইনে পাইন গাছ কিসের স্বপ্ন দেখে এটা আছে বইটারই সাতাশ নাম্বার পেজে লিখবে পাইন গাছ খুব রোদে মরুতটে একা দাঁড়িয়ে থাকা দুঃখী পাম গাছের স্বপ্ন দেখে চার নম্বরে আছে কম বেশি ষাটটি শব্দে নিজের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো একটি করতে হবে এই প্রশ্নের মান আছে তিন চারের একে রয়েছে ব্যাঙের ডাককে কি বলে পূর্ণ বাক্যে লিখবে যে ব্যাঙের ডাককে মখমুখি বলে ময়ূর কোন খাবার খেতে বেশি ভালোবাসত ময়ূর চিংড়ি মাছ ও মোটা ভাত খেতে বেশি ভালোবাসত কোন দুটি গাছকে দেখে রাধাকৃষ্ণ মনে হচ্ছে গানিয়ার গাছ ও ঝুমকো জবার গাছকে দেখে রাধাকৃষ্ণ মনে হচ্ছে প্রথমটা কোথা থেকে পাওয়া নেওয়া হয়েছে এটা আমি পাইনি আর ময়ূর কী খেতে ভালোবাসে এটা নেওয়া হয়েছে আমার ময়ূর থেকে যেটা মিলিয়ে পরো তোমাদের রয়েছে আমার ময়ূর সেটা আর লাস্ট পোর্শনটা যেটা সেটা নেওয়া হয়েছে খোলামেলা দিনগুলি থেকে এরপরে আছে চারের দুই নাম্বার দেখো কি বলে বলা হয়েছে এখানে কেন ওর রঙ খর ও শান্ত ওর বলতে কার কথা বলা হয়েছে এটা হবে ওর বলতে মাছ রাঙার কথা বলা হয়েছে এই প্রশ্নটা নেওয়া হয়েছে মন ভালো করা থেকে খরচ শব্দের অর্থ কী ধারালো বা তীক্ষ্ণ মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন এটা আছে ছায়ার বইটা তেত্রিশ নাম্বার পৃষ্ঠাতে এই যে মন ভালো করা রোদ্দুরকে মাছ রাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট কোয়েশন পাঁচ নাম্বারের প্রশ্নগুলো উত্তর দেওয়া যে কোনো তিনটি করতে হবে এই প্রশ্নগুলোর মান রয়েছে এক এক করে তিন নাম্বার মোট এখানে হজবরলো গল্পে বেড়ালটি কোথায় চলে গেল এটা পাবে দুইশো একত্রিশ নাম্বার পৃষ্ঠাতে শেষ পর্যন্ত বেড়ালটা লেজ লেজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে কথকের দিকে তাকিয়ে ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে পালিয়ে গেল নেক্সট কোয়েশন রয়েছে দুই নম্বরে বুড়োর ফিতেতে সব লেখা উঠে গিয়ে এখন শুধু কি লেখা আছে ২৬ লেখা আছে সে অনেক সে অনেক হাঙ্গামা কোন হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে গেছো দাদার সঙ্গে দেখা করার বুড়োর বর্ণনা দাও আছে দুশো সাঁত্রিশ নাম্বার পৃষ্ঠাই বুড়োর চেহারা পয়েন্ট করতে পারো লিখবে বুড়ো দেড় হাত লম্বা তার পা পর্যন্ত সবুজ দাড়ি হাতে এক একটা হুঁকো তাতে কোলকে টোলকে কিছু নেই আর মাথা ভরা টাক টাকের উপর কৃষক যেন লেখা রয়েছে নেক্সট ছয় নম্বরে প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো তিনটে করতে হচ্ছে এই প্রশ্নগুলো মানও আছে এক সন্ধি কত প্রকার ও কী কী এটা আছে দুশো ঊনপঞ্চাশ পৃষ্ঠাতে বইটা দেখবে বাংলা ভাষায় সন্ধি প্রধানত তিন প্রকার যথা স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি পরের প্রশ্ন ছয় দুই নম্বরে বিসর্গ রূপান্তরিত হয়ে সহ হচ্ছে এমন দুটি সন্ধি বিচ্ছেদের উদাহরণ দাও এটা আছে দুশো একান্ন পৃষ্ঠাতে এখন নি দন্ত নয় নশ্রয়ী বিসর্গ যোগ প্রয়োজন নিষ্প্রয়োজন ভ্রাতু বিসর্গ পুত্রী মানে ভ্রাতু যোগ পুত্রী হবে ভ্রাতুসুত্রী পঙ্কজ শব্দের বুথপত্তিগত অর্থ প্রচলিত অর্থ লেখো আছে দুশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পঙ্কজের বুৎপত্তিগত অর্থ হচ্ছে যা পাকে জন্মায় আর প্রচলিত অর্থ হচ্ছে পদ্মফুল আর শেষ প্রশ্ন আছে বারো ও ষোলো সংখ্যার সংখ্যার পূরণবাচক শব্দ লেখো বারো হচ্ছে দ্বাদশ আর ষোলো হচ্ছে ষোড়শ তো এই ছিল এই পেপারটা সলিউশন ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়